কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকের ব্লগটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং এবং খুব একটা স্পেশাল ব্লগ। অনেকদিন ধরেই তোমাদেরকে বলছি যে একটা সারপ্রাইজ আছে, একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তো আজকে সেই সারপ্রাইজটা একদম তোমাদের কাছে আমি হাতে হাড়ি ভেঙে দেব। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে মানে বেশ কিছুদিন ধরে একদম প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, তো সেই জন্য তোমাদের কাছে কোনো রকম কোনো ব্লগ নিয়ে আসতে পারিনি। কদিন ধরে খুব ইররেগুলার হয়ে যাচ্ছে, উইকলি দুটো বেশি ব্লগ আমি দিতে পারছি না তোমাদেরকে, তার জন্য আমার নিজেরও খুব খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, কী করবো, টু মাচ বিজি। তার মধ্যে রিকের এই হাতের অবস্থা দেখো কোথায় গেল, এই দেখো এখনো পর্যন্ত কিন্তু ঠিক হয়নি। ও লিখছে বাট হ্যান্ডরাইটিংটা ভীষণই মানে পুর হ্যান্ডরাইটিং হচ্ছে, গ্রিপিংটা ঠিকঠাক এখনও হচ্ছে না। সব মিলিয়ে খুব টেনশন। তার মধ্যে 22 থেকে এক্সাম, তো খুব প্রেশারে রয়েছি। আর তার মধ্যে আরেকটা বিশাল প্রেশার, সেটা হচ্ছে যে আজকে আমার এই যে ফেভারিট ফ্ল্যাটটা, যে ফ্ল্যাটটাতে অলমোস্ট 6 ইয়ার্সের মতো আমি ছিলাম, সেই ফ্ল্যাটটা আমরা কালকে ছেড়ে দিচ্ছি, আমরা শিফট করে যাচ্ছি অন্য একটা জায়গায়। তো সেই জন্য প্রচণ্ড মানে চাপ, প্রেশার, বুঝতেই পারছো। কারণ কি, এত প্যাকিংস, এত মানে 6 ইয়ার্স ধরে রয়েছি, মানে বুঝতেই পারছো ঘর ভর্তি ফার্নিচার এবং তার মানে রেগুলার বেসিসে মানুষের যে সমস্ত নিডস সেগুলো তো করতেই হবে। আর তাদের সাথে তোমার জামা কাপড় মানে প্রচুর জিনিস হয়ে গেছে, প্রচুর জিনিস হয়ে গেছে। তার মধ্যে শাশুড়ি মাও আমাদের এখানে চলে আসাতে তারও জিনিসপত্র মানে সব মিলিয়ে অনেক অনেকখানি জিনিসপত্র, সেগুলোকে পুরো প্যাকিং করতে হচ্ছে কদিন ধরে। তার মধ্যে রিকের এই অবস্থা, তার মধ্যে এঞ্জেল তো প্রচণ্ড পরিমাণে আমাদেরকে জ্বালাচ্ছে, যে তোমাদেরকে কী বলবো, বলে বোঝাতে পারবো না যে এঞ্জেল কতখানি জ্বালাচ্ছে, দেখাবো তোমাদেরকে। মানে আমি সমস্ত ব্যাগসগুলোকে যে মানে একটা বেডশিট, বড়ো বড়ো বেডশিটের মধ্যে সবগুলো প্যাক করে করে রাখছি, ব্যাগসে প্যাক করে করে রাখছি, এঞ্জেল সব মিলিয়ে টেনে টেনে পালাচ্ছে, মুখে করে করে বার করছে সব কিছু থেকে। সকাল থেকে ওকে বেঁধে রাখা হয়েছে, তো মানে চিৎকার করছে কারণ প্যাকার্সরাও এসেছিলো তোমার দেখতে। তারপরে আজকে তোমার চিনি অ্যাকোয়াগার্ডের লোক এলো, তো সেগুলো ওরা শিফট করেছে, শিফট করে নিয়ে যাচ্ছে আমার নতুন বাড়িতে। কালকে এসিটাও খুলতে আসবে, প্যানাসোনিক থেকেই আমার আসবে, তো ওরা খুলবে, টিভি খুলতে হবে, এখনো পর্যন্ত এই ডিভাইসগুলোকে খুলতে হবে, ভেতরের মালগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে। জাস্ট মানে আমি কাবার্ডগুলোকে আলমারিগুলোকে থেকে খুলে জিনিসগুলোকে বার করেছি, বাকি আদার্স এখনো অনেক কিছু বাকি রয়ে গেছে। তার মধ্যে আমার টিভি ক্যাবিনেট এবং আমার 3 ডোরে যে আলমিরাটা রয়েছে ওটা তোমার ওইভাবে ডোর থেকে বার করা সম্ভব না, কারণ ওগুলো অনেকটা বড়, তো ওগুলোকে তোমার মাঝখানে পুরো সেপারেট করা যায় আর কি। তো ফার্নিচারের দোকান থেকেই লোক আসবে, ওরাই আসবে, এসে তোমার টোটাল জিনিসটাকে পুরো সেপারেট করে আবার আমার নতুন বাড়িতে গিয়ে লাগাবে। তো এই তো হলো প্যাকিংয়ের কথা, এ তো চলতেই থাকবে এখন আজকে সারাটা দিন এবং কালকে। তো তোমাদেরকে যেটা বলা সেটা হচ্ছে যে মানে আমি কিন্তু কোনোরকম কোনো মানে ফ্ল্যাটে শিফট হচ্ছি না। আর মানে মানে এটা আমি একটা নতুন একটা বাড়ি কিনেছি, তো সেইখানেই আমরা শিফট হচ্ছি। এখান থেকে বেশ কিছুটা দূরে নয়, এমন কিছু দূরে কাছেই আর কি, আরিকের স্কুলটা একটু কাছে হয়ে যাবে ওই জায়গা থেকে। তো সেই জন্য আমি ওই জায়গাটায় আমার এম ছিল যে ওই ওই সব জায়গাতেই আমি কাছাকাছি কিনবো, যাতে ছেলের স্কুলটা একটু কাছাকাছি পড়ে, ডু ইউর ওন ওয়ার্ক। তো সেই জন্য আমরা ওইখানেই কিনেছি, বিশাল কিছু প্যালেস আমার নয়, ডুপ্লেক্স জাস্ট, তোমার গেলে তোমরা কালকে দেখতেই পাবে। এখনো পর্যন্ত ঘরে কাজ চলছে, রং এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, তারপরে তোমার কিচেনটা মডিউলার করবো, সেটা মানে শুরু পর্যন্ত হয়নি, বুঝতেই পারছো, মানে হঠাৎ করেই একটা সেল হয়ে গেল, তো সেই জন্য ওটা বুক হয়েছি আমি আমার বার্থডে দিনকে মানুষ এটা বুক করে এই বাড়িতে আর কি, আমার বার্থডে গিফট করতে পারো। বার্থডে গিফট হিসাবে ওই বাড়িটা কোনো প্ল্যান ছিল না, মানে হঠাৎ করেই ঠিক হয় কেনা হয়ে যায়, হট করে ভাবতেও পারিনি যে এত বড় একটা প্রপার্টি কিনে ফেলবো বলে, কোনো মানে প্রি প্ল্যান কিছু ছিল না, হঠাৎ করেই সব কিছু হয়ে যায়। তো কেনার পরে তারপরে তোমার এই ফ্ল্যাটটার জন্য আমরা প্রচুর দেখি, তো ফ্ল্যাটটাও আমাদের সেল হয়ে যায়, এবার যেহেতু যে যার ফ্ল্যাট তাহলে আমাদেরকে বেরিয়ে যেতে হবেই। তো রংটা মোটামুটি নিচের গ্যারেজ ব্যালকনি এগুলো রয়েছে, ওইগুলো তো হবে কালকে। আর মেনলি রুমসগুলো হয়ে গেছে, আর কিছু মানে রুমের ওয়ালে আমি কিছু পেন্টিং করাচ্ছি, তো সেই পেন্টিংগুলো মোরালেস কিছু কিছু বাকি থেকে যাবে, তো ওগুলো আস্তে আস্তে হবে। কিন্তু মেন পেন্টিংটা হয়ে গেছে, যেহেতু
তো এইভাবে অ্যাডজাস্ট করে থাকতে হবে। আর যেহেতু মানে একতলা দোতলা রয়েছে তাই অতটা অসুবিধা হবে না। মেইনলি প্রবলেম কি জানো তো, এঞ্জেলকে নিয়ে। অ্যাকচুয়ালি আমি যখন এই ফ্ল্যাটে ছিলাম তখনও আমি মডুলার কিচেনটা যখন করেছিলাম তো আমি থাকা অবস্থাতেই করেছিলাম, তখন খুব একটা প্রবলেম হয়নি। হয়েছিল ঘরে থাকতে থাকতে কাজ করা মানে বিশাল খাটনির কাজ, কিন্তু অতটা প্রবলেম হয়নি। এঞ্জেলকে নিয়ে বেশি প্রবলেম, ওইটা নিয়ে পালায় এটা পালায়, তার মানে মিস্ত্রিরা আসে আরও চিৎকার করতে থাকে, অ্যাগ্রেসিভ হয়ে যায়, পুরো একদম পাগল হয়ে যায় তখন। তো সেই জন্যই চিন্তা কিন্তু কী করবো, কিছু করার নেই, মানে কোনো ওয়ে ছিল না আমাদের কাছে, তো এইভাবেই অ্যাডজাস্ট করতে হবে আর কি। তো এই ফ্ল্যাটটা ছেড়ে চলে যাবো কালকে, মনটা একটুখানি খারাপ, কারণ আমি দুর্গাপুরে মানে সেটেলড, কিন্তু তবুও না আমি দুর্গাপুরে অনেক জায়গায় জানো তো শিফটিং হয়েছি, মানে বিয়ের পর থেকে বেশ কিছু বছর শ্বশুর বাড়িতে ছিলাম, তারপরে সেখান থেকে আমরা একটা ছোট্ট ফ্ল্যাট কিনি, সেটা 1 BHK ছিল, দুটো 1 BHK ছিল, একটা তোমার 3 হয়েছিল একটা তোমার 6 হয়েছিল। তো 1 BHK যখন মানে একটু অসুবিধা হচ্ছিল থাকতে, আর দুটো যেহেতু মানে পাশাপাশি না, পাশাপাশি চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি, তো একটু প্রবলেম হচ্ছিলো, তো সেই জন্য তখন সেটাকে সেল করে দিয়ে একটা 2 BHK কিনি। সেই 2 BHK তে থাকি, ওইটাতে বেশি দিন থাকিনি, 1 BHK তাতে তোমার 6 to 7 months ছিলাম। তারপরে চলে আসি আরেকটা 2 BHK কেনা হয়, সেই 2 BHK আমরা ছিলাম মোর অর লেস 2 years ছিলাম। তারপরে সেখান থেকে এইখানে আসি আমি, যেখানে এইটা আর একটু বড়, মানে একটু একটু করে স্টেপ বাই স্টেপ আর কি এগিয়েছি, এটা হচ্ছে তোমার আর একটু বড়, তো এটাতে চলে আসি। ওটা ছিল 650 to 700, আর এটা তোমার হচ্ছে স্কোয়ার ফিট, আর এটা তোমার ছিল 925 স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটা, তো এটা আর একটু বড়। তো এটাতে ছিলাম 6 years, এই ফ্ল্যাটটায় ছিলাম, অনেক স্মৃতি অনেক কিছু জড়িয়ে আছে, ইভেন আমার ইউটিউবের জার্নিও এই ফ্ল্যাট থেকে তোমরা দেখেইছো। তো ফ্ল্যাটটা খুব স্বপ্নের একটা ফ্ল্যাট ছিল, যে লাইফে কখনো ভাবতে পারিনি যে বাড়ি করব বা কিছু, এটাকেই ভেবেছিলাম যে হয়তো এটাই রাখবো, কিন্তু হঠাৎ করে ভগবান বলে না কখন কার কি ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়, সেরকমই অবস্থা আর কি হয়ে ওঠে। তো যা হোক, ভগবান মুখ তুলে চেয়েছে আগামী দিনে বাকিটাও ভগবানই ঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। তো মনটা একটু খারাপও, আবার নতুন জায়গায় যাচ্ছি, একটা ভালো কিছুতে যাচ্ছি, সেটার জন্য মনটা আবার একটু আনন্দ, কিন্তু খুব টেনশন আছে, বিশ্বাস করো যে কী করে কী হবে না হবে, এত এত জিনিস শিফটিং করা, লিখের এক্সাম, সব মিলিয়ে খুব টেনশনে খুব প্রেশারে আছে। সকাল থেকে আজকে মানে এই আমার রান্নাঘরটা খুব খুব পছন্দের রান্নাঘর, মানে না আমার আমার কাছে রান্নাঘরটা হচ্ছে যে কোনো রুমের থেকে সব থেকে বেশি পছন্দের, কারণ আমি রান্নাঘরে ম্যাক্সিমাম সময়টা থাকি, তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করি। বাট এই এই রান্নাঘর থেকে আর কিছু রেসিপি আজকে শেয়ার করলাম না, কারণ বিশেষ কিছু মানে রেসিপি মানে বিশেষ কিছু রেসিপি তোমার করা হয়নি আজকে। জাস্ট তোমার করেছিলাম পার্শে মাছ করেছিলাম আলু দিয়ে এমনি ঝোল, আর তোমার মিক্সড ভেজ ডাল করেছিলাম, যতটা সবজি পাবদা যতটা ফ্রিজে মানে সবজি ছিল সেগুলোকে মানে জাস্ট শেষ করার জন্যই এই করলাম। আর রাত্রেবেলা আমি চিকেন চাউমিন করবো, মানুষ এখন গেছে বাড়িতে তোমার ওই অ্যাকোয়াগার্ডার চিমনির জন্য গেছে, চলে আসবে এরপরে আবার সেকেন্ড গ্রুপে যাবো, সাথে আমিও যাবো, একটু অ্যাকোরিয়ামটাকে শিফট করে দেবো, কারণ কাছের অত বড় অ্যাকোরিয়াম না, অ্যাকোরিয়াম তো যদি প্যাকার্সের বাই চান্স ভেঙে টেঙে দেয় তখন একটা মনে দুঃখ হবে, তো সেই জন্য কিছু কিছু তারপরে কিছু কিছু আমার কাছে যে সমস্ত ক্রকারিসগুলো যেগুলো রয়েছে ক্রকারিসগুলো তোমার ওদের হাতে মানে আমার না গত মানে একবার মানে শিফট করেছিলাম মানে নষ্ট হয়েছিল, আমার গ্রাইন্ডার ভেঙে দিয়েছিল ওরা, তো সেই জন্য ওদের হাতে এগুলোকে যেহেতু কাছাকাছি যেমন পসিবল আমার জন্য, তো সেই জন্য আমরা নিজে হাতে করে দিয়ে আসবো, কিন্তু ট্রিপ মারতে হবে তাহলে কারি করে করে দিয়ে আসবো। তো এই হচ্ছে ব্যাপার, গোটা ঘরটা একদম খালি খালি লাগছে, মানে শোকেসগুলো খুলে নিয়েছি, হ্যাঁ পর্দাগুলো খুলে নেওয়া হয়েছে, মানে একদম খালি খালি লাইটগুলো খুলে নেওয়া হয়েছে, ভিডিওটাও তোমরা একটু ব্ল্যাকিশ ব্ল্যাকিশ পাবে আজকে, সারাদিনে টিউবসগুলোকে খুলে নেওয়া হয়েছে, কারণ আজকে ওই বাড়িতে সমস্ত টিউবস ফ্যান্স এবং ইলেকট্রিক্যালের সাথে সমস্ত কাজ হবে টোটাল। তো চলো আজকের দিনটা তোমার সাথে শেয়ার করবো, সারাটা দিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এইভাবে পুরো একদম ব্যাগসগুলোর ভেতরে শাড়ি রেখেছি, জামা কাপড় সব কিচেনের এগুলো মানে তোমার ধুয়ে রাখা হয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর এখনও প্যাকিং চলছে, বুচকা বুচকি যা তা ঘরের অবস্থা একদম। ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও, আবারও বলছি লাইটের ভীষণ প্রবলেম। আর দেখো এই জায়গাগুলোর ইকের একটা এখানে ফটোস ছিল, তো খারাপ লাগছে,
এখানে আমাদের একটা ফ্যামিলি অ্যালবাম মানে পুরো ছিল, টোটাল পুরো ফটোস ছিল, এগুলো সব খুলে দেওয়া হয়েছে এই সময়। মেডিকেল পেশেন্ট আমি যখন নেক্সট বার যখন ডাক্তারবাবুকে ভিজিট দেবো তখন আমি বলবো, কিন্তু যে তুমি আমাকে বারবার লিখিয়ে যাচ্ছ লিখিয়ে যাচ্ছ, মাথায় কোনো ছাল পড়ে গেল, ব্যথার উপর লাগছে। লাগুক, এঞ্জেলের মুখে হাত দিতে কে বলেছিল? পাস্ট ইজ পাস্ট, ফিউচার ইজ অ্যাবাউট টু থিঙ্ক। না না, পাস্ট ইজ পাস্ট, পাস্ট হয়ে গেছে, যা হবার হয়ে গেছে, এটাকে আমি আর জীবনও বদলাতে পারবো না। মানা করেছে লিখতে, অল্প অল্প করে লেখো, একটু একটু করে লেখো। बकवास हैंडराइटिंग थोड़ा दिखा दो अपना, बकवास हैंडराइटिंग देखो, ये लड़का कितना गंदा लिखता है, राइटिंग देखो कैसा गंदा लिख रहा है। हाथे लगार पर देखो, हाथे लगार पर हैंडराइटिंग, हाथे लगार पर कि बाजे लिखे देखे तो टेने टेने मना जाए, डॉक्टर प्रेसक्रिप्शन जेमन लेखे ठीक तेमनी हो गए, दुग्गू मेरा डॉक्टर बन गया। এই দেখো ব্যাক পোর্শনে তোমরা এই নারায়ণের ফটোটা দেখতে পাচ্ছ, এটা যখন আমি 2015 ক্যালেন্ডার, তখন আমি ফ্ল্যাটে ফার্স্ট টাইম এসেছিলাম, তখন আমি ফটোটা ক্যালেন্ডারটা লাগিয়েছিলাম, আমার খুব পছন্দের খুব ফেভারিট এই ক্যালেন্ডারের মানে নারায়ণের মুখটা। কিন্তু দুঃখের বিষয় আমার শয়তান, সব থেকে শয়তান বুড়ি অ্যাঞ্জেল, ওটাকে দেখো কামড়ে ছিঁড়ে দিয়েছে। না, অ্যাঞ্জেল ওটা ছেড়েনি। হ্যাঁ, অ্যাঞ্জেলই ছিঁড়েছে, এটা তোমার আগে থেকে মানে বেশি দিন ধরে, 4 বছর না, ঠাকুরের মুখটা অ্যাঞ্জেল ছিঁড়েছে। হ্যাঁ, লাভ দিয়েছিল, ওকে বন্ধ করে রাখা হয়েছিল, লাভ দিয়ে রাগে চটে ছিঁড়েছে ক্যালেন্ডারটা। আর আমি খুব দুঃখী, কিন্তু তবুও আমি এই ক্যালেন্ডারটা নিয়ে যাব, সুন্দর করে ফেসটাকে কাটিং করে নিয়ে আমি নিয়ে যাব, আমার জন্য, আমার খুব ভালো লাগে এই ক্যালেন্ডারে ঠাকুরের মুখটা, তাই জন্য আমি নিয়ে যাব। চলো ডুগু লেখো, সবাই তোমাকে ব্রেভ বাচ্চা বলবে, সবাই ব্রেভ বাচ্চা বলো। হ্যাঁ, ডুগুকে ও লিখছে। সো ফ্রেন্ডস, দেখো নতুন ঘরে চলে এসেছি, কী অবস্থা দেখো, বিছানা পুরো একদম চারধারে একদম অবস্থা ভীষণ খারাপ, এখন জাস্ট ওরা জাস্ট সেটিং করে গেছে, এখনও কিচ্ছু হয়নি, মানে কোনো কার্টেনটা আনো নেই, কিচ্ছু নেই, সব উলট পালট হয়ে আছে। অ্যাঞ্জেলকে দেখো, তুমি আর শুঙে মরছে। রি, কেমন লাগে নতুন ঘর? ভালো, আর আমার পুরো শুরু হয়ে গেছে ঘরের গন্ধটা, রঙের গন্ধ। সো গাইস, ঘরের অবস্থা দেখলে পুরো বিধ্বস্ত, পুরো ঘরটা দেখা যাবে তো আমরা বুঝতেই পারতে, বাচ্চাদের অবস্থা একদম। তো জাস্ট 6:30টার সময় তোমার প্যাকিং সমস্ত পুরো একদম শেষ হলো, সেটা মানে প্যাকার্সের প্যাকিং শেষ হলো, এরপরে আমার পুরো একদম সমস্ত কাজ বাকি রয়েছে, আর এঞ্জেল তো চরম হারে জ্বালাচ্ছে। তো প্যাকার্সের ছেলেগুলো ভীষণ ভালো, তোমরা যারা দুর্গাপুরে থাকবো যদি কোনো রকম কোনো প্যাকিং এর প্রয়োজন হয় তো অবশ্যই আমার কাছে কন্ট্যাক্ট নাম্বার চেয়ে নিও, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো আর পাচ্ছি না, রুটি কিনে নিয়ে এসেছি, মা চিকেন রান্না করে দিয়েছে, দুপুরেও মা রান্না করে দিয়েছিল, আর এখনও মা চিকেন রান্না করে দিয়েছে, রুটিটা কিনে ব্যাস ফটাফট খেয়ে যতটুকু পাচ্ছি এখন কাজকর্ম সেরে রাখছি। তো এই হচ্ছে ব্যাপার, আজকের ব্লগটা আর কন্টিনিউ করতে পারছি না, নতুন বাড়ি অবশ্যই তোমাদেরকে দেখাবো, একটু গুছিয়ে নিই, আবার ভালো করে সব কিছু দেখাবো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, সবাই ভালো থেকো, আর এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই।
আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। টাটা বাই বাই, গুড নাইট সুইট ড্রিম। টাটা বাই বাই, গুড নাইট সুইট ড্রিম।